Smoking is injurious to health. It causes cancer. Alcohol consumption is injurious to health. কী রে, পুরোটা পড়া শেষ? ও, এসে গেছিস? না, আরো কিছুটা বাকি। যতটা পড়লি তাতে কি বুঝলি? রুবি ঠাকুর তার নতুন মৌঠানকে খুব যত্ন নিয়ে বোঝেননি। তাই? রবি ঠাকুর ছিলেন নতুন বৌঠানের সমস্ত কিছুর সাথে, আবার মাঝে মাঝে মনে হয় ছিলেন না। কবি মন যে একটু অন্যরকম হবেই, তাদের সুখ দুঃখের চাহিদা, তাদের সুখ দুঃখের দৃশ্য, সুখ দুঃখের সুর, আমার তোর সাথে যে মিলবে না। তোর সাথে মিলবে, তুইও যে একই দলে। খানিকটা মিললেও পুরোটা মেলা কি আর সম্ভব? উনি যে বিশ্বকবি। আচ্ছা, আমরা দুজন যেভাবে পাচ্ছি তা কি তোর কবি সত্তার পরিচয়? তোর কি মনে হয়? ঠিক বুঝি না। তাহলে আর অত বুঝে কাজ নেই। দিনগুলো যেমন কেটে যাচ্ছে কেটে যেতে দেয়, সমাজটার কাছে কি বা এসে যায়। সমাজ তো হিসেব প্রিয়, তার চেয়ে আমরা প্রত্যেকটা দিন যেমন নতুনভাবে সাজিয়ে নিই, প্রত্যেকটা দিনের কোনো না কোনো নতুন গল্প থাকে, তেমনটাই ভালো। আমার সব দিন সব কিছু তোকে ঘিরে, আমার হাসি কান্না, আমার ভালো লাগা মন্দ লাগা যে তোকেই ঘিরে, চারিপাশের প্রবল গর্জনে ভীত আমার শরীর তাও যে তোকেই ঘিরে, আমার সমস্ত গ্লানি ধুয়ে যাওয়ার জল, হ্যাঁ, সেও যে তোকেই ঘিরে। কতবার বলেছিস জানিস? কি করব বল, আমি তো তোর মতন পটু কবি নই, কথায় কথায় কবিতা আসে না আমার। রেগে গেলি? আচ্ছা, আজ আমার জন্য বিশেষ কি আছে? এত বড় হয়ে গেছে এখনো বিশেষ কিছু চাই? তুই তো মায়ের মতো কথা বলছিস। তাহলে কি বলবো বলে দে। তুই বরং আমার জন্মদিনের সকালটার বিবরণ দে। উফ, আমি কাব্য পারি না যে। তাহলে গদ্যই সই। আজ সকাল নিজ গতিতে শুরু হয়েছে। তোর ঘরের জানলায় পায়রাগুলো আপন মনে দানা খাচ্ছে, বাবা রেডিওতে প্রভাতী অনুষ্ঠান শুনছে, পাশের বাড়ির বুড়িমার গার্গেলের আওয়াজ এখন খানিক ফিকে হয়ে এসেছে, বেলা বাড়ছে যে। ওই যে বারান্দা থেকে দেখলাম একটা রোগা প্যাকাটি ছেলে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছে, মুখটা দেখেই মনে হচ্ছে চির বিভ্রান্ত। কিছু দূর গিয়ে কি যেন মনে হলো আবার ফিরে গেল অতিক্রান্ত করা পথটা। আমার বেশ হাসি পেল জানিস। এবার কিন্তু রাস্তাটা একদম ফাঁকা, আর লোক যাচ্ছে না। লোক গেলে ভালো লাগে, কত রকমের মানুষ,
তাদের কত রকমের কাণ্ড কারখানা। আমার সময় কেটে যায়। সাধু সাধু গদ্যটি বেশ লাগলো বটে। ধুর, যা মাথা এলো তাই আউড়ে গেলাম। ভালো তো, সবসময় অত শত পরিকল্পনা করে কথা বলা যায় না। আমাদের কথা তো এমনই, যেখানে পরিকল্পনা নেই বললেই চলে। আমাদের কথা তাৎক্ষণিক। আর তোর এই তাৎক্ষণিকের জ্বালায় মাঝে মাঝে আমার প্রাণ উষ্ঠাগত হয়ে ওঠে। এমন বললি কেন? রোববারের দুপুরে কই একটু তোর দাদার পাশে শুয়ে ঘুমাবো, রপ্তানি থেকে তাস খেলা। কেমন হারিয়েছিলাম বল। তুইও জানিস আমি যেচে হেরেছিলাম, হারছে দেখি না কিছু। আর তুই তার সেরা। আর ওই যে সেই দিন যেদিন হঠাৎ তুই বললি ছাদের ফুলের টবে শাড়ি দেখে তোর মনে হয়েছে নাকি ঠিক যেন রবি ঠাকুর আর নতুন বউ উঠানের নন্দনকানন। নন্দনে ন নেই আর নাকি নন্দনকানন, কি কল্পনা! তা কেমন লেগেছিল বলবি না? কতবার তো বলেছি, আবার শুনতে চাস? না থাক, আর বলতে হবে না। সেদিন যে গানটা গেয়েছিলিস আরেকবার গাইবি আজ? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আর আমাকে অনন্য বানানোর চিন্তাধারা বলি হারি তো বাজে কথা বলিস না, যে রূপ আর বেশে আমি তোকে ভেবেছিলাম দাদা দেখলে না জাস্ট পাগল হয়ে যেত। তা ঠিক, রাঁচিতে পাঠাবো তোকে, এই কেমন লেগেছিল আমার, আমার হাসিও পেয়েছিল। আমার কিন্তু হাসি পাইনি, আমি কিন্তু তোকে আরো অনেক রূপে অলঙ্কৃত করেছিলাম। যেমন অসভ্যতাম
এত সুন্দর একটা ভাবনা ভাগ করে নিলাম, তুই না মাঝে মধ্যে কেমন একটা দাপট দেখাস, দোষ? আচ্ছা বাবা ঠিক আছে, শুন এবার আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? এত বড় ছেলের জন্মদিন, তাই একটু বড় বার্থডেকে কানতে যেতে হবে যে। আমার শোনা বোঝা, এই জন্যই আমি তোকে এত ভালোবাসি। একটা কথা বলবি? কি বল। আমি যদি তোর বৌমনি না হয়ে শুধু বউ হতাম, তবে যে সম্পর্কটা ওটা আটোসাটো হয়ে যেত, মুক্ত চেতনা খোয়া যেত। আদৌ কি আমরা মুক্ত? আলবাত মুক্ত, যেমন আমার কবিতারা মুক্ত, তেমন আমি মুক্ত, তুই মুক্ত, আমরা মুক্ত, আর আমাদের সাথে বেড়ে চলা কথাগুলো সবাই মুক্ত। আজ তুই তোর মনের কথা প্রাণ খুলে আমার কাছে উজাড় করে দিতে পারিস, এটা মুক্তি নয়? আমি আমার সমস্ত কিছু তোর সামনে তুলে ধরতে পারি, বিনা প্ররোচনায়, বিনা দ্বন্দ্বে, এটাকে কি বলবি বল, মুক্তি নয় এটা? এরকম বিপ্লবী কথাবার্তা না তুই অন্য এক সময়ও বলিস। খালি ফাজলামো, সেই সময় কিন্তু আরেকটা জিনিসও করি। জানি তো তোর কাব্য। এখনো যখন বসি নেশার আসরে, মনে পড়ে আমার তোমার পলাশির যুদ্ধ, যার শেষে জড়িয়ে যেতাম তোমার আদরে, যদিও তা হয়তো সবটাই আমার রচিত কাব্য। আমি বিয়ের পর থেকে কখনো কোথাও বেড়াতে যাইনি। তোর দাদার দোকানের চাপে আমাদের সব বেড়ানোটাতেই দাড়ি ছিল, তার উপর মানুষটা নিজেই তেমন বেড়াতে ভালোবাসে না। বউ নিয়ে ঘুরতে যাওয়া ব্যাপারটাই ওর মাথায় আজ পর্যন্ত ঢুকলো না। যে কথাগুলো বাড়ির চার দেওয়ালের মধ্যে একজন বউ তার স্বামীকে বলতে পারে, বা একজন স্বামী তার বউকে, সেই কথা বলার জন্য টাকা খরচা করে অন্য জায়গায় যাবার তাৎপর্য নাকি সে বুঝে উঠতে পারে না। শুধু কি কথা, কত কাজ ওই চার দেওয়ালে হয় না, কত কথা না বলা থেকে যায়। অনেক সময় চেনা যায় না একে অপরকে। সেটা তোর দাদাকে বোঝাবে বল। আমি বোঝানোর চেষ্টাও করিনি, শুধু বলেছিলাম আমাদের সকলের বেড়াতে যাওয়া উচিত, ব্যাস। তোর দাদার তেমন মত ছিল না, আর সবার যদিও বেড়াতে যাওয়াটা হয়নি। হ্যাঁ, করে হিসেব কষে সব বাইকে বাদ দিয়েছিল, আমিও কেমন হিসেব শিখেছিলাম বল। তো প্রথম বেড়ানো বিয়ে, বাবার তেমন টাকা ছিল না, তাই ছোট থেকে তো কোনোদিনও ঘুরতে যাবার প্রবণতা তেমন দেখিনি। একবার দেওঘর গিয়েছিলিস তাই না বলেছিলিস আমাকে? আর আমার দাদার সাথে চাপা গর্জনে শিহরিত অসীম বালুকা রাশি, যেমনটা দেখেছি আমি তোর আখি পল্লবে, কম্পিত প্রেমের বানভাসি জোয়ারে ভেসে যাব, উদ্বেলিত হৃদয় যেন অশান্ত সাগর, তোকে সাথে নিয়ে শুধু এই অঙ্গীকার করি রোজ, তোকে নতুন করে চিনব, আরো নতুন করে পাবো। Thank you.
তোকে তোর নিত্য নতুন গল্পের মধ্যে দিয়েও আমার অনেক ঘোরা হয়ে গেছে। আমি মাচুকে চলেছি, আমি গিজার আশ্চর্য সব পিরামিড দেখেছি, রোমের অসাধারণ কলোসিয়াম দেখেছি, আর ওই ইস্টার দ্বীপ ওটাও দেখেছি, আরো কত কি দেশের অসাধারণ সব স্থাপত্য দেখেছিস, তাজমহল দেখেছিস, খাজুরাহো দেখেছিস, আরো কত কি আর দেখেছি তোর আমার পরিচিত এই শহর আমাদের তিলোত্তমা, পায়ে হেঁটে ট্রামে চড়ে, বাসের ঝাঁকুনিতে, হাতে টানা রিক্সা টুটুমে, কলকাতা দেখা আমাদের কলকাতা। আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দিবি? সব প্রশ্নের উত্তর দিবি। বল। আমি কি পাগল? তুই কাছে নেই, তবু আমি প্রায় তোর সাথে কথা বলি, সবাই তোমাকে পাগল ভাবতেই পারে। আমরা তো সবাই পাগল। আরে বোকা, একটু পাগলামি না করলে যে জীবনের অপূর্ব রঙগুলো তোর চোখে ধরা দেবে না। রঙগুলো বড্ড লুকোচুরি খেলতে ভালোবাসে। এই যে আমার কথাই ভাব, সবাই জানে এবং মানে আমি একজন চাকুরিজীবী, আমার যে মন প্রাণ জুড়ে কবিতা তা কজনই বা বোঝে। তবু আমি ভিন্ন ধরনের পাগলামি করি, যাতে আরো বেশি করে কবিতা আসে, আর যাতে আরো সুন্দর করে আমি এক একটি সৃষ্টিকে সাজাতে পারি। পাগল যে মুক্ত, আর সবাই তো নিজের মতো করে মুক্তি খুঁজে নেয়। হ্যাঁ, সবাই বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়ার মুক্তি। তুইও কি মুক্তি চেয়েছিলিস, হাঁপিয়ে উঠেছিলিস? সবার চোখের অলক্ষে আমাকে ভালোবাসতে, তাই সেদিন রাস্তায় হাতটা ছেড়ে এগিয়ে গিয়েছিলি। চাইনি, সব চাওয়া পাওয়া তো আমাদের হাতে থাকে না, তেমনই একটা কিছু ধরে না। না গেলে তো এমন হতো না রে। তোর দাদা খুব কেঁদেছিল রে, মা তো আজও কেমন স্তব্ধ হয়ে থাকেন, বাবা তো খুব চাপা, তাই তেমন বোঝা যায় না। ওদের জন্য আমারও কষ্ট হয়, তবে ওদের সাথে আমার গাঢ় সম্পর্ক থাকলেও মনের মিলটা হয়তো ছিল না। তাই আর যত সহজে তোর সাথে কথা বলতে পারি, ওদের সাথে সম্ভব নয়। আমি কিন্তু কাঁদিনি জানিস, আমি জানতাম তুই হারিয়েও আমার থেকে হারাবি না। ভালোবাসা হারায় না, ভালো লাগা হারায়, আমাদের তো ভালোবাসা। তোর দাদার সাথে আমার বিয়েটা একটা নিয়ম রক্ষা, একটা অভ্যেস, শুধু করিয়ে নাও। মানুষটা খুব ভালো। আর আমি বুঝি আলাদা করে ভালো
কিছু হয়, আবার আমাদের ভালোবাসা উদযাপন হোক, শুভ জন্মদিন, ভালো থাকিস, সঙ্গে থাকিস। আজ পাশাপাশি বসে আছে তোর মন, আমার মন, দূরন্ত দূরত্ব তছনছ করে শুধু শরীর। আমি নিংড়ে দিয়েছি যা কিছু ছিল আমার। তুই বলিস না যেন কাব্যে আসে না সবার, ভালোবাসাই তোর অলিখিত কাব্য, যাতে গা ভাসিয়েছিস তুই আমাতে বারবার। আমি বহু বাসনায় প্রাণপণে যাই, বঞ্চিত করে বাঁচালে মোরে এ কৃপা কঠোর, শুনচিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণ বঞ্চিত করে বাঁচালে।